বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত অবস্থায় ওই বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, দুজনকে আটক করেছে পুলিশ। বিজেপি কর্মীর বাড়িতে চড়াও হয়ে তার উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালী থানার দুর্গাপুরে। দুর্গাপুরের বাসিন্দা সুকুমার বিশ্বাসের অভিযোগ, বৃহস্পতিবার রাতে 15-20 জন সশস্ত্র দুষ্কৃতী বাড়িতে চড়াও হয়, অকথ্য গালাগালি ও তাকে মারধর করে। অভিযোগ, দুষ্কৃতীরা সকলেই তৃণমূল সমর্থক। মেরে তারপর আমাকে আঁচল ধরে টানে বের করে নিয়ে চলে যাচ্ছে, আমার আঁচল ধরে। তারপরে কি আমার জম্মের পিটানো পিটালো, পিটালে আমার তো রক্ত এই দিকতে পড়তেছে, সারা না ভিজে যাচ্ছে রক্ত দে। তারপরে বললো যে আছে যে গালাগালি দিল, যা তো দেয়া দিয়ে দিল গালাগালি। কেন করলো? ওই যে ভোটার জন্য করলো, আমরা বিজেপিতে ভোট দিচ্ছি, সেটা ওদের হচ্ছে যে উদ্দেশ্য যে ওরা বিজেপিতে করছে। বিজেপি কেন করছে? বিজেপিকে কেন ভোট দিচ্ছে? আহত অবস্থায় সুকুমার বাবুকে বগুলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় 14 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ দুজনকে আটক করেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আপনার টিএমসি লোকজন আমাকে বের করে দেয়, ভোট দিতে দেয় না। পরে আমি আবার ভোট দিতে গিয়েছিলাম, ভোট দিয়ে আসার পর পরে ওরা বললো যে তোকে দেখিয়ে নেব। তারপরে বিজেপি আমি করি বলেই আমাকে নিষেধ করেছে, আমাকে মেরেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, হাঁসখালী।